নরসিংদীতে চলছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা। নরসিংদীতে ছয় দিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার আর মাত্র দুই দিন বাকি। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলছে এই মেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মেলা চলবে আগামী 27 জানুয়ারি পর্যন্ত। মেলার স্থলে দেশের কালজয়ী উদীয়মান বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন লেখকদের গল্প, কবিতা, উপন্যাস ও ছোটদের ছড়ার বইসহ নানান রকম বইয়ের পসরা সাজিয়ে রাখা হয়েছে। বই প্রেমীদের চাহিদা মতো রয়েছে রুচিসম্মত ও শিক্ষণীয় সব ধরনের বই। নিজেদের চাহিদা মতো পছন্দের লেখকদের বই সংগ্রহ করতে প্রতিদিন মেলায় ভিড় জমাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, কিশোর কিশোরী, শিশুসহ জেলার নানান শ্রেণী পেশার বইপ্রেমী মানুষেরা। চোখ বোলাচ্ছেন মেলার স্টলে সাজিয়ে রাখা নিজের পছন্দের বইগুলোতে। এর আগে সোমবার নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন। এ সময় তিনি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম সহ বই পড়ার আগ্রহ বাড়াবে মানুষের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেবাশিস বড়াল, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, বিশ্ব সাহিত্য কেন্দ্র নরসিংদীর সংগঠক আনিসুর রহমান ভূঁইয়া ও বইপ্রেমীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।